চক্রবাদের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় শোক ও সম্প্রীতি সমাবেশে বিচার দাবির পাশাপাশি উঠল গোয়েন্দা সংস্থার ভূমিকা ও প্রশাসনের সবগুলো বিভাগ সচল করার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের কণ্ঠে ছিল ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। আমরা একে অন্যের ভাই, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসবেন না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্নটি রাজনীতি করতে না পারে। গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম প্রশাসনের সবগুলো বিভাগ সচল করার তাগিদ দেন আর জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান মুখ্য সংগঠক হান্নান মাসুদ। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তোলেন বক্তারা, পাশাপাশি জাতিস্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। পরে নিহত সাইফুলের জন্য দোয়ায় অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।